দেখে নেব যুব কংগ্রেসের এই রাজ্যের অন্যতম সহসভাপতি বাবুল শেখকে। নমস্কার, ধন্যবাদ আর প্লাস ঋতুব্রত দাকে। কারু পৌষ মাস, কারু সর্বনাশ, মুসলিম ভোটে কার প্রভাব বেশি এবং কার প্রভাব কম আজকে যা আলোচনায় উঠে এসেছে। আমি সংক্ষেপেই বলবো, শুধু পয়েন্ট টু পয়েন্ট আমি বলতে চাই। আমার পূর্ব বক্তারা ভালো বলেছেন, তাদের মতো আমি বলতে চাই না। আমি জাস্ট বলতে চাই, সিপিএম গভর্নমেন্ট থেকে গিয়েছে, টিএমসি গভর্নমেন্টে এসেছে 2011। মুসলিমরা বুঝেছে যে না, সিপিএম কিছু করেনি, টিএমসি করবে ভালো কিছু, তাই ভোট ব্যাংক ভোট দিয়ে টিএমসি গভর্নমেন্টকে নিয়ে এসেছে। কিন্তু দেখার তারপর দেখা যাচ্ছে যে টিএমসি সিপিএম যা করেছিল, নজরুলবাবু বলেছেন হয়তো ভালো কিছু করেনি কিন্তু খারাপও করেনি, কিন্তু টিএমসি তার থেকে বেটার খারাপ করেছে। আপনারা লোকালয়গুলোতে দেখবেন যেগুলো মুসলিম অধ্যুষিত, কেএমসির যে অড, মানে মুসলিম অধ্যুষিত অড, সেই অডগুলোর উন্নয়ন আপনারা নিজে চোখে দেখতে পাবেন। আপনি পাক স্টেটের অডগুলো দেখুন আর আপনি পাক সার্কাসের ওই সবে অডগুলো দেখুন, তাহলে এখানেই বোঝা যায় যে কার কতটা সদিচ্ছা। আপনি দেখতে পাবেন অকাপ সম্পত্তিগুলো নিয়ে, অকাপ সম্পত্তি নিয়ে এর আগেও সিপিএমও কিছু করেনি, কিন্তু বর্তমানে সরকার বেটার কিছু করার অঙ্গীকার দিয়েছিল। অকাপ সম্পত্তিগুলো লুট হচ্ছে, মুসলিমদের জায়গা মুসলিমদের লুট করে খাচ্ছে, মুসলিমদের তো কিছু করছেই না। আমি এই জন্য বলছি, আমি যুব কংগ্রেসের সহসভাপতি হয়ে আজকে মুসলিম শব্দটা ইউজ করছি। আমরা গান্ধীবাদী আদর্শে বিশ্বাসী, কখনোই আমরা পোলারাইজেশনে বিশ্বাসী না, কখনোই আমরা হিন্দু মুসলিম করে ভোট চাই না, কিন্তু আজকে তবু বলতে বাধ্য হচ্ছি একজন মুসলিম, এজ এ মুসলিম হিসাবে, যে অকাপের যে সম্পত্তিগুলো সেগুলো কোথায়? খাতা কলমে দলিলে শুধু দেখা যাচ্ছে যে অকাপ সম্পত্তি আছে, আপনি গিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অকাপের জায়গাগুলোতে দেখুন কি অবস্থা হয়ে আছে। ইভেনলি অকাপের নামে জায়গা, আপনি কলকাতায় একটা ফাইভ স্টার হোটেল সম্পত্তির, অকাপের যে সম্পত্তির দলিল সেগুলো পুড়িয়ে দিয়েছে, ওর কোনো অস্তিত্বই নাই এবং সেটা ফাইভ স্টার হোটেলের নামে হয়ে গেছে, তবুও লয়াররা খুঁজে বের করেছে কিছু কাগজপত্র। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে অকাপের জমি বিক্রি করে দেওয়া হয়েছে। যাই হোক, সিবিআই হয়েছে, এটা নিয়ে পরবর্তীকালে হয়তো অনেক কিছু আরো দেখতে পাবো। মরজেম ভাতা, টিএমসি বলে যাচ্ছে যে মরজেম ভাতা আমরা দিচ্ছি, তো সেগুলো তো অকাপের সম্পত্তি থেকেই মরজেম ভাতা দেওয়া হচ্ছে। আপনি দিল্লির অকাপগুলো দেখেন, দিল্লির মরজেম ভাতা কত, 30,000-40,000 দিচ্ছে, মুসলিম সম্পত্তির থেকেই নিয়ে মুসলিমদের দিচ্ছে, আর মুসলিম টিএমসি ঢোল বাজাচ্ছে যে আমরা করছি। তো এগুলো সম্পূর্ণটাই মিথ্যা এবং অপপ্রচার। এডুকেশনের দিক থেকে আপনারা দেখবেন, নজরুল সাহেব ভালো বলেছেন এবং আমিও কিছু, এটা প্রাইমারি সেকশন, আপনি 13 বছরে বা 12 বছরে আপনারা দেখান যে কোথাও মুসলিমদের উপর কোনো কিছু স্কুল হাসপাতাল মাদ্রাসা কোনো কিছুই হয়নি। 10,000 মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়েছিল, এসএসকে এমএসকে মাদ্রাসাগুলোর অবস্থা দেখুন, আর যে সব মাদ্রাসাগুলো আছে বর্তমানে তাদের শিক্ষা ব্যবস্থা এখন দেখুন, কোনো স্কুলে 2 জন টিচার, কোনো স্কুলে 4 জন, কোনো স্কুলে 5 জন। রিক্রুটমেন্ট 2013 থেকে 2011 থেকে এখনো পর্যন্ত একবার মাত্র হয়েছে, তাতে কতজন মুসলিম চান্স পেয়েছে বা কিভাবে মাদ্রাসাগুলো চলছে? মাইনরিটির নামে যে ফান্ড অ্যালটমেন্ট হচ্ছে, সেই ফান্ডগুলো কোথায় যাচ্ছে? সেই ফান্ডে আমি টিএমসি আর বিজেপিকেও বলবো যে তারা যাতে অবশ্যই বলে যে এই ফান্ডগুলোর মাধ্যমে আপনারা 5টা করে কাজ দেখান যে মুসলিমদের জন্য করেছেন। বিজেপি গভর্নমেন্ট এবং টিএমসি গভর্নমেন্ট 5টা করে কাজ বলতে হবে আজকে মঞ্চে। যাই হোক, হায়ার সেকেন্ডারি হলো এবং উচ্চশিক্ষায় আপনারা দেখুন এতগুলো ভাই ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর মুসলিম কজন? একটা ভাইস চ্যান্সেলর মুসলিম আছে সেখানে? আপনারা দেখুন রেজিস্ট্রার কন্ট্রোলার ফাইন্যান্স অফিসার আপনারা দেখান কজন আছে? একমাত্র হালিয়াতে ভাইস চ্যান্সেলর মুসলিম, যেহেতু ওটা মুসলিম
সংবিধান মধ্যেই আছে। বাকি যে 29-30টা বিশ্ববিদ্যালয় আপনারা একবার খুঁজে দেখুন, মাদ্রাসা এডুকেশনে তো কোনো কিছু করেই নি, বরঞ্চ মাদ্রাসাগুলো ধ্বংস। পিএইচডি নিয়েও যে হচ্ছে, আপনি কালকেও একটা কলম পত্রিকায় বেরিয়েছে, যাদবপুরের মতো জায়গাতে, যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গাতে 173 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন মাত্র ওবিসি নিয়েছে। তো আপনারা ভাবুন, এর আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি নিয়ে ওবিসি সিটগুলো ফাঁকা থাকে, কি দেখায়? নন ফাউন্ড, কাউকে পাওয়া যাচ্ছে, অথচ মুসলিম ছেলেরা পিএইচডি করার জন্য দৌড়ে বেড়াচ্ছে। ইভেনলি আমিও নিজেও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী, আমি এগুলো তুলে ধরছি, আপনারা অবশ্যই জবাব দেবেন। অ্যাসোসিয়েট প্রফেসর, প্রথমে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওবিসি পোস্টে নিলেন, আপনি ওবিসি বললে হ্যাঁ ওবিসিকে 10% দিয়েছে, কিন্তু উনি যখন 5-8 বছর পর অ্যাসোসিয়েট হবে, প্রফেসর হবে, আপনি পোস্টে তো ওবিসি রাখছেন, কিন্তু আপনার যখন ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে? আপনি তো আদার্স ব্যাকওয়ার্ড, 5 লাখ টাকার বেশি হয়ে গেলে আপনি তো অ্যাপ্লিকেশনই করতে পারছেন না, তাহলে পোস্টের নামে ভুয়ো মিথ্যা প্রচার চলছে। তাহলে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর নামে ওবিসি রাখার প্রয়োজনই নেই। এবং আপনি পলিটিক্যালি দিকগুলো আপনি আপনারা দেখবেন, এখন বর্তমানে যে অবস্থা, মুসলিম যেসব অঞ্চল ওয়ার্ড যেখানে প্রধান উপপ্রধান যারা আছে, দিদি ভালো একটা শুধু ভালো কাজ করেছে যে এলাকা ওয়াইজ গুন্ডা তৈরি করে দিয়েছে, যে কি যে কেউ ওখানে যদি কোনো রাজনৈতিক দলের বিরোধী পক্ষ থাকে তাকে শাসাও, তাকে মারো, তাকে মারো, কেউ কোনো কিছু। আপনারা দেখবেন যে আলিয়ার যে ছেলেটা হুগলির, সে মারাই গেল, তার কোনো সদিচ্ছা হলো? আপনারা পরশু 3 দিন হবে উত্তর দিনাজপুরে একজন মুসলিম মারা গেল। তো মুসলিমদেরকে এগিয়ে দিয়ে, মুসলিমদেরকে লালিয়ে আপনি সংঘর্ষ লাগাচ্ছেন আর বলছেন মুসলিমদের উন্নয়ন করছেন, এসব মিথ্যাচার কখনোই মুসলিমরা সহ্য করবে না, এবং পরবর্তীকালে আপনারা বুঝে যাবেন যে মুসলিমরা কি চায়। উত্তরবঙ্গের মতো জায়গাকে আপনারা পিছিয়ে রেখেছেন, যেখানে 4টা ইন্টারন্যাশনাল বর্ডার, চীন, ভুটান, নেপাল, বাংলাদেশ। আপনারা বলুন সেখানকার মানুষের, আপনারা গিয়ে দেখুন যে কি রুজি রোজগার সেখানকার মানুষের, উত্তরবঙ্গের মানুষের আপনারা দেখুন মালদা মুর্শিদাবাদে কি রুজি রোজগার করছে। আপনারা কখনোই ইন্টারন্যাশনাল ওটা হাব হওয়া উচিত ছিল, উত্তরবঙ্গকে সবসময় পিছিয়ে রেখেছে। ইভেনলি জঙ্গলমহল নামে আপনারা যে এত মাওবাদী এই করে না শাসকে আসলেন, জঙ্গলমহলের কি অবস্থা? 500 টাকা দিলে 500 টাকা 1 ঘন্টায় খরচা হয়, একটা বাড়িতে কি 500 টাকা মাসে খরচা হয়? আপনারা এইসব মিথ্যাচার এবং সরকারের নামে একটা অভদ্রতা চলছে। আপনি 15 বছর, 2026-এ 15 বছর আপনার শাসক পূর্ণ হবে। ইউথদের আপনি মানে মুসলিম ইউথদের আপনি পলিটিক্যালি ভাবে কতটা সুযোগ দিয়েছেন, পঞ্চায়েত লেভেল বলুন, জেলা পরিষদ লেভেল বলুন, এমএলএ বলুন, এমপি বলুন। এমএলএ সিটের সংখ্যা এখানে মুসলিম অধ্যুষিত 94+, এবং 50টার বেশি সিট মুসলিমরা যাকে ভোট দেবে সে হবে। তো প্রায় 130টার বেশি সিট মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও আপনার মুসলিম এমএলএ সংখ্যা কত? তাহলে মুসলিম মুসলিম করে আপনি ভোট নিচ্ছেন, আবার আরএসএস এর অফিস নেতার সঙ্গে আপনি মিটিং করছেন, বিজেপি নেতার সঙ্গে গিয়ে মিটিং করছেন, তাহলে মুসলিম বলার কোনো অধিকার আপনাদের নেই। আপনার 1 মিনিট আছে। হ্যাঁ, টিএমসির মুসলিম বলার অধিকার আর কি নেই, মুসলিমরা বুঝতে পেরেছে যে আর এই শাসক দিয়ে হবে না। রাস্তা রাস্তা আপনি দেখলেন রিক্রুটমেন্টের নামে কত দুর্নীতি, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানে এত দুর্নীতি। 100 দিনের কাজে পঞ্চায়েতগুলোতে কি অবস্থা? 100 দিনের কাজে প্রত্যেকটা 400-500 অ্যাকাউন্ট বানিয়ে সব নিজের অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়, একটা রাস্তা 3 বার সলিউশন হয়ে সাইন হয়ে টাকা উঠে যায়, অথচ রাস্তা হয়েই আছে। তো এই সব দুর্নীতি যখন হচ্ছে লোকাল লেভেলে, আপনাদের উচিত ছিল যে সেই দুর্নীতি রুখে দেওয়া, মুসলিমদের এগিয়ে নিয়ে আসা, এবং শুধু মুসলিমদের না, এসসি এসটিদের এবং আদার্স যারা ব্যাকওয়ার্ড আছে তাদেরকে সুযোগ করে দেওয়া যে না তারা এগিয়ে আসুক, সমাজ এগিয়ে আস, কিন্তু তারা সেই সব আপনারা কিছুই করেননি, বরঞ্চ আপনারা এই সব নামে মিথ্যাচার। হেলথ সিস্টেম, আপনার হসপিটালগুলো চোখ দিয়ে জল বেরাবে,
কি অবস্থা হেলথ সিস্টেমের আর আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি কি রাবণ যে আপনার 10টা মাথা আপনি সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে আছেন বাকি মিনিস্টার কি ঘোড়ার ঘাস তাহলে আপনিই হেলথ হেলথ মিনিস্টার আপনি ফাইন্যান্স মিনিস্টার আপনি চিফ মিনিস্টার তাহলে আপনাদের আপনার কি 10টা রাবণের মতো মাথা বুদ্ধি আছে যে আপনি এতগুলো তাহলে মাইনরিটি দিয়েছেন আপনি নিচ্ছেন মাইনরিটি তো মিনিস্টার আপনি এতদিন ধরে তো এইসব প্রশ্ন অনেক আছে হয়তো ভবিষ্যতে এটার উত্তর পাবে শাসক দল এই আশা রাখছি ধন্যবাদ আপনাদের সকলকে জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ বাবুল শেখে তিনি ওয়াক অফ সম্পত্তি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য থেকে উন্নয়ন এবং সর্বোপরি সার্বিকভাবে এ রাজ্যে মুসলমান সমাজ তার যে উন্নয়ন এবং তার যে প্রসার হওয়ার কথা ছিল সেক্ষেত্রে এ সরকার ব্যর্থ তিনি পুরস্কার জানিয়েছেন আমি এবার ডেকে নেব কৃষ্ণ মিত্র তৃণমূল মুখপাত্রকে কারণ একের পর এক বক্তা শুধু অভিযোগ জানিয়েছেন এবার বোধহয় উত্তর দেওয়ার পালা কৃষ্ণ মিত্র ধন্যবাদ ঋতব্রত ধন্যবাদ আর প্লাস আমাকে আজকের এই বিতর্ক সভায় আমন্ত্রণ জানাবার জন্য আজকের আপনার যে বিষয় এবং এই বিষয়েতে এতক্ষণ আমি যা যা বক্তব্য শুনলাম আমি ধন্যবাদ যে আমার বক্তব্যের আগে আপনি কংগ্রেস এবং বিজেপি সর্বভারতীয় প্রেক্ষাপটে দুটি খুবই প্রাসঙ্গিক দল একটি প্রাক্তন ক্ষমতাসীন দল একটি বর্তমান ক্ষমতাসীন দল তাদের বক্তব্যের পরে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমার ব্যাপারটা ধারণাটা যেটা আমার মনে ছিল সেটা আরো পোক্ত হয়ে গেল মানে বিষয়টা হলো বিজেপির অভিযোগ হচ্ছে আমরা মুসলমানদের জন্য করেছি কংগ্রেস এবং নজরুল বাবুর মতো একজন বিশিষ্ট নাগরিক আমাদের আইপিএস এ একজন প্রাক্তন খুব সিনিয়র অফিসার তো উনারা বলছেন আমরা কিছুই করিনি তাহলে আমার বক্তব্য এখান থেকেই আমার দল আমার সরকারে পরিষ্কার হয়ে গেল এবং আমরা খুব গর্ববোধ করছি কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কিছু করিনি আমার কোনো তাতে আক্ষেপ নেই আমার নেত্রীরও আক্ষেপ নেই আমরা মুসলমানদের জন্য কিছু করিনি আমরা হিন্দুদের জন্যও কিছু করিনি আমরা যা করেছি আমরা 11 কোটি বঙ্গবাসীর জন্য করেছি আমরা পশ্চিম বাংলার নাগরিকের জন্য করেছি এবং তাই করব আপনাদের আপত্তি থাকতে পারে আপনাদের অভিযোগ থাকতে পারে আমাদের কিছু যায় আসে না এবং আপনারা কোন মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন আমি জানি না এই যে মুসলমানদের এই হয়নি বাংলার অন্তত যারা বাংলাভাষী মুসলমান বাঙালি মুসলমান যাদের সাথে আমি প্রতিনিয়ত উঠা বসা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আছে তাদের অন্তত চিন্তা ভাবনা এরকম নয় এবং এই যে আপনারা যে একটা ঘেটোয়াইজেশনের কথা বলছেন এই ঘেটোয়াইজেশন আজকাল বাঙালি মুসলমানরা মানে না আজকে বাংলার মুসলমান সমাজ নিয়ে যদি কথা বলতে হয় মুসলমান সমাজের যে চরিত্র আমূল পরিবর্তন হয়ে গেছে এবং আপনারা সে ব্যাপারে অবহিত নন এটাই বোঝা যায় আপনারা জনবিচ্ছিন্ন এবং আপনাদের এই জনবিচ্ছিন্ন আমার কনফিডেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে যে আমরা 11 বছর ক্ষমতায় আছি আরো 5 বছরের ম্যান্ডেট আছে যেটা আমার ভাই বাবুল বলল যে 2026 অবধি এবং তারপরে আরো 15 বছর আমরা ক্ষমতায় থাকবো তার কারণ হচ্ছে আপনারা জনবিচ্ছিন্ন আপনারা বোঝেনই না আপনারা জানেনই না আজকে বাংলার মুসলমান একটা আমার বিজেপির প্রতিনিধি বলল মুসলমানদের জনসংখ্যা ইউপি বিহারের বাইরে বেরোতেই পারেনি ইউপি বিহারের বাইরেও যে ভারতবর্ষতে মানুষ থাকে এবং ভারতবাসীর জনসংখ্যা ইউপি বিহার হিন্দি বলার বাইরে এখনো আমরা সংখ্যাগুরু হিন্দু বলে সংখ্যাগুরু নয় আমরা অহিন্দি জাতির প্রতিনিধিত্ব করছি বলে আমরা সংখ্যাগুরু এখনো আমরা সংখ্যাগুরু এবং এই যে আমাদের কথা তারা ভাবে না আমাদের কথা তারা ধর্তব্যের মধ্যে আনে না এটাই পরিষ্কার কিছুদিন আগে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির একজন রিসার্চ করার ম্যাডাম একজন এসেছিলেন এই কলকাতাতেই একটি রিসার্চ ইনস্টিটিউটে উনি কোলাবোরেট হয়ে উনি রিসার্চ করছেন বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ডেমোগ্রাফি এবং রিলিজিয়াসিটি নিয়ে ঘটনাচক্রে বিষয়টা আমার খুব ইন্টারেস্ট আমি ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম ওনার অফিসে শর্টলেগে তো প্রফেসর মেরি বলছেন
যে উনি একটা স্যাম্পল কালেক্ট করেছেন বাংলাদেশে এবং পশ্চিম বাংলাতে। দেখা যাচ্ছে মুসলমানদের জন্মহার এবং হিন্দুদের জন্মহার বাঙালি দুটো আগামী পাঁচ বছরে সমান সমান হয়ে যাবে। এবং এখন বর্তমানে যেটা রিপ্লেসমেন্ট রেট 2.2, আমি অত ডিটেলসে যাব না রিপ্লেসমেন্ট রেট কি কি, সেই 2.2 নিচে মুসলমান বাঙালিদের জন্মহার এবং হিন্দুদের আরো কম 1.7 সংক্রান্ত। এবং যেই গতিতে এটা কমছে তাতে দেখা যাচ্ছে বাঙালি মুসলমানদের জন্মহারটা দ্রুত গতিতে কমছে কম্পেয়ার টু বাঙালি হিন্দুদের। তো একটা পয়েন্ট আগামী পাঁচ বছর হতে পারে, আট বছর হতে পারে, এই দুটো সমান হয়ে যাবে। তো সুতরাং এই যে ভয়গুলো দেখাচ্ছেন না, এই ভয়গুলো অন্তত পশ্চিম বাংলার যে সীমারেখা এটাতে এইগুলো কোনো বাস্তব নয় এবং মুসলমান সমাজ এটা বোঝে। আজকে নজরুল দা বললেন সাচ্চার কমিটি 2% কিছু রাজ্য সরকারের কর্মী, একদম ঠিক কথা বলেছেন। 2006 সালের পরিসংখ্যান দিয়েছেন, আমি তার ঠিক 10 বছর পরে 2016 সালের পরিসংখ্যান দিই। 2016 সালে যখন আমাদের এই বর্তমান রাজ্য সরকার 5 বছর অতিক্রান্ত করেছে তখন এই 2% 2.1% অলরেডি 5.75 হয়ে গেছে রাজ্য সরকারে। তার মানে আপনি বুঝছেন আমরা ডবলের থেকে, ওনারা 34 বছর রাজত্ব করে তার আগে কংগ্রেস যে 2% এনে ঠেকিয়েছিলেন মুসলমানদের রাজ্য সরকারের চাকরিতে, সেটা আমরা 5 বছর ক্ষমতা আমার নেত্রী 5.75 করেছেন, যেটা এখন ডবল ডিজিটে চলে গেছে এবং আগামী দিন আরো বাড়বে। আজকে নজরুল দা আরেকটা কথা বললেন যে ইনসিকিউরিটিতে নাকি মুসলমান সমাজ ভোগে। মুসলমান সমাজ ইনসিকিউরিটিতে ভোগে কিনা আমি জানি না, কিন্তু একটা ফিয়ার সাইকোসিস করেন তো, এবং আপনাদের জন্যই হয় এটা, এবং কেন হয় আমি একটু পরে ব্যাখ্যা করে বলবো। তাতেও পুলিশে এবং যেইগুলো বাবুল বলল যে মাইনরিটি তথাকথিত, আমি মাইনরিটি কথাটা বলতে চাই না, খুব ঘৃণ্য শব্দ বলে আমার মনে হয়। আমি যেখানে বড় হয়েছি পশ্চিমবাংলার বাইরে আমার জন্ম, আমি যেখানে বড় হয়েছি যেটা আপনার সিন্ড্রোম বলেন না, আমার ওই বড় ছোটবেলা থেকে আমি মাইনরিটি সিন্ড্রোমে বড় হয়েছি, কারণ যেহেতু আমি বাঙালি তো আমি কিন্তু হিন্দু বাঙালি। আমি যাদের মধ্যে বড় হয়েছি আপনাদের মাইনরিটি আর মেজরিটির ব্যাখ্যাতে আমি কিন্তু ওই হিন্দুদের মধ্যেই বড় হয়েছি, কিন্তু তাও আমার মাইনরিটি সিন্ড্রোম ছিল, তার কারণ আমি বাঙালি হিন্দু। আমি কি খাই, আমি কিভাবে চলি, কি আমার পুজো পার্বণ অনুষ্ঠান করি, সব কিছুর মধ্যে টিটকিরি তাচ্ছিল্য ছিল ছোটবেলা থেকে এইভাবে বড়। তো মাইনরিটি সিন্ড্রোমটা খুব ভালো করে বুঝি, কেউ যখন মাইনরিটি বলে না মনে হয় যেন গালাগালি দিচ্ছে। এবং বাংলার অন্তত মুসলমানদের কথা আমি বলতে পারি, যারা আমার বন্ধু, যারা আমার পরম আত্মীয়, তারাও আমার সাথে একই, তাদের চিন্তা ভাবনা ওই একই। এবং আপনারা কি বলছেন, নজরুলদা খুব এক লাইনে বলে ছেড়ে দিলেন এনআরসি সিএ ভয় দেখিয়েছিল, আপনার কি মনে হয় না ভয়টা আজকেও প্রাসঙ্গিক? এখনো বিজেপির নেতারা বুক ঠুকে বলছে আমরা এনআরসি করবো সিএ করবো, এবং এর আমার চরিত্রায়ণ আমরা দেখেছি আসামের বুকে, আসামের বুকে এইখানে যাদেরকে কাদেরকে নাগরিকচ্যুত করার বলছে, সিএ এনআরসির আওতায় কারা পড়েছিল, তাদের কি কি ভাষা, কি মাতৃভাষা বাংলা, হিন্দু মুসলমান ব্যাখ্যা নয়, তাতে সেখানে তো 12 লক্ষ বাঙালি হিন্দু, 5 লক্ষ মুসলমান বাঙালি। তাহলে সেখানে ইয়ে হয়তো প্রথম প্রথম যে ডিটেনশন ক্যাম্পে মারা গেছিল, আর আসামের ডিটেনশন ক্যাম্পে, তার নাম জানেন কি? অর্জুন নমঃশূদ্র। সে একজন হিন্দু কিন্তু সে বাংলা ভাষী, কিন্তু মুসলমান সমাজে বেশ কিছু কুলকি হাতি ইদানিং আমদানি করেছে বিজেপির বদান্যতায়। কেউ 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 কোনো আজমল হতে পারেন আসামের বুকে, সে মেহবুবা মুফতি নামের কোনো জম্মু কাশ্মীরের মতো কোনো ক্যারেক্টার হতে পারেন, বা ওয়েসির মতো উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় পশ্চিমবাংলায় এসেছিলেন, পশ্চিমবাংলা আরেকটা এরকম হাতি খাড়া করার প্রচেষ্টাও হয়েছিল। যে আজকে ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য হচ্ছে তার মধ্যে মুসলমান সংখ্যাগুরু, যদি সংখ্যাতত্ত্বের বিচারে করি তাহলে জম্মু কাশ্মীর, সে জম্মু কাশ্মীরও বিজেপি সরকার চালিয়েছে এই সিন্ড্রোমে, যে বললো না সবকা সাথ সবকা বিকাশ, ওই বড় লক্কা সাথ আর বড় লক্কা বিকাশ, এবং আমার সরকার, আমরা গরিব এবং মধ্যবিত্ত সরকার, এবং তাতে যদি বেশি সংখ্যক মুসলমান হয় আমার কোনো যায় আসে না, আমরা তাদের উন্নয়ন করব। আমাদের যদি স্বাস্থ্যসাথী হয়, এখানে কোনো মুসলমান হিন্দু দেখে স্বাস্থ্যসাথী হয় না, পশ্চিমবঙ্গবাসী মাতৃভাষা বাংলা,
এবং অন্য কোনো মাতৃভাষাও হতে পারে। পশ্চিমবঙ্গবাসী সকলের জন্য স্বাস্থ্যসাথী, হিন্দু মুসলমান নির্বিশেষে, সবুজ সাথী, সবুজ সাথী হিন্দু মুসলমান নির্বিশেষে। আজকে প্রত্যেকটি 76টি রাজ্য সরকারি প্রকল্প, উনি বলে মুসলমানদের জন্য কি করেছে, কেন লক্ষ্মীর ভাণ্ডার কি মুসলমান হলে দেয়া হয় না, নাকি লক্ষ্মীর ভাণ্ডার ও আপনার কোন মুসলমানদের উন্নয়নের তালিকা হয় না, আপনার আয় যত হচ্ছে, ও বললো যে 500 টাকায় কি হয়, 500 টাকায় কিছু হয় না ভাই, আমি জানি। আপনার কি বলছে মমতা ব্যানার্জির মতো এত মানে প্রাজ্ঞ নেতৃত্বে তিনি জানেন না, আমাদের যদি ক্ষমতা থাকতো 5000 টাকা দিয়ে 5000 দিতাম। কিন্তু একজনের যেখানে লোকের আয় সংকুচিত হচ্ছে, লোকের আয় সংকুচিত হয়ে লোকে দেখছে পেট্রোল ডিজেলের দাম, এলপিজির দাম, জিনিসপত্রের দাম, সেখানে যদি একটা 500 টাকা এক্সট্রা আসে তো আমার মান্থলি যে বাজেট আছে সেটা সাশ্রয় হয় না, একটা মোবাইলের চার্জই আপনি হয়তো ভরান, তো সেটাও তো খুব খুব দরকারি। আর আপনারা টিটকিরি, আপনারা যত টিটকিরি তার ছিল্য করবেন আমরা অত সংগঠিত হব, এবং আপনাদের এই চিন্তা ভাবনাতে তো আমার আমি কনফিডেন্সটা বেড়ে গেল, আমি ভাবলাম যে হয়তো আমি কিছু শিখবো, আমার নিশ্চয়ই, আমি তো এটা বিশ্বাসই করি না যে সাগর দিদি আমাদের শিক্ষণীয় না, 100 বার শিক্ষণীয়। আর আপনারা যেটা বললেন না মুসলমান ভোট, মুসলমান ভোট, আচ্ছা 2011 আমাদের সাথে কংগ্রেসের আতার ছিল, এবং সেই সময় একটা অ্যান্টিসিপিএম ঝড় ছিল, কে কোথায় ভোট দিয়েছে ও সবাই সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছে। 2016 খুব একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান, সেই দিন আমাদের সাথে কংগ্রেসের আতার ছিল না। আপনি বলুন তো কংগ্রেস যে সিটগুলো জিতেছিল সেই দিন কোথা থেকে জিতেছিল? এই তথাকথিত যেগুলো মুসলমান অধ্যুষিত বা মুসলমান সংখ্যালঘু জেলা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এগুলোই তো। তাহলে 2016 তো আমাদের সিট চলে গেছে, এবং 2021 ভাঙড়ের মতো সিট আমরা হেরেছি, এই যে জোটের যে একমাত্র একমাত্র এমএলএ এতদিন ছিল, 74% মাইনরিটি অধ্যুষিত একটা বিধানসভা এলাকা ভাঙড়, সেখানে আমরা হেরেছি, এবং সেই হেরেছি তার খুব পরিসংখ্যান, আমি কোনোভাবে যুক্ত সেখানে, ওই জন্য আমি জানি যে সেখানকার হিন্দু মানুষদের বোঝানো হলো যে বিজেপিকে ভোট ট্রান্সফার করতে হবে। আমি জানি না যারা বিজেপিকে সেদিন ভোট দিচ্ছিলেন তারা এই ভেবে ভোট দিচ্ছে কি বিজেপি সেদিন ভাঙড়ের সিট জিতবে, এবং বিজেপির যে 12,000 ভোট সেটা বেড়ে 38,000 হয়ে গেল, মানে 26,000 হিন্দু ভোট বিজেপিতে ট্রান্সফার হলো, এবং আমরা কত ভোটে হারলাম? 26,000 ভোট। বিষয়টা এইগুলো সব মজার ব্যাপার, আপনারা নিয়ে থাকুন, আপনারা আরো চুলছেঁড়া বিশ্লেষণ করো, আরো গালমন্দ করুন, আমাদের জয়যাত্রা আপনারা রুখতে পারবেন না, এবং আমরা শিক্ষা দেবো, আমাদের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা দেবো, সংশোধন করব, এবং এই সংশোধন করার ইচ্ছা এবং সাকসেসফুলি সেই সংশোধনটাকে রূপায়িত করার যে আমার নেত্রীর ক্ষমতা, এটাই আমাদের আবার এই ভুল সংশোধন করে মানুষের ভোটের মারফতই আমরা আবার আসবো। নমস্কার, ধন্যবাদ। কৃষ্ণ মিত্রকে ধন্যবাদ। শাসকের সংখ্যালঘু ভোট ব্যাংকে কোনো ধস নামেনি, অত্যন্ত সুচারুভাবে তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন আদৌ সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামেনি। যদি ধস নামতো তাহলে 2016 থেকে 2021 বিভিন্ন পরিসংখ্যান দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি সভার মতকে নস্যাৎ করতে চেয়েছেন। তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের সামনে এমন একটা সরকারের ছবি এঁকেছেন যে সরকার বৈষম্যহীনতায় বিশ্বাস করে, যে সরকার সাম্প্রদায়িক কোনোভাবেই নয়, যে সরকার সবার উন্নয়ন চায়, অর্থাৎ একটি উন্নয়নশীল সরকার। সর্বনাশ যে শাসকের হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুসলমানরা গরু, মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ। পজিটিভ ডিসক্রিমিনেশন ভার্সেস অ্যাপিজমেন্ট, এই বিষয়টা ভবিষ্যতে ভেবে দেখা খুব দরকার। পশ্চিম বাংলায় সংখ্যালঘুরা মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে,